নমস্কার, টাইমেট দর্শকল জানা বিচাৰিছো এটা গুরুত্বপূর্ণ খবর। অবয়ক্ষত দিহিং পাটকাই ভ্রমণের নির্দেশ দিছে মুখ্যমন্ত্রী। বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যক দিহিং পাটকাই পরিদর্শনের নির্দেশ দিছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। আর দিহিং পাটকাই পরিদর্শনের নির্দেশ কিছু মুহূর্তের পূর্বে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে দিছে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যক। অঞ্চলটি পরিদর্শন করে সাম্প্রতিক পরিস্থিতি বুঝ লওয়ার নির্দেশ দিছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। আর কয়লা খননের অনুমতি প্রদানের পিছতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল, সমগ্র দেশজুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। দিহিং পাটকাইত যে কয়লা খননের অনুমতি প্রদানের পিছতে প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়া দেখবলে পাওয়া গেছিল। আর মুখ্যমন্ত্রীগৰাকীয়ে ইতিমধ্যে এই সন্দর্ভত বিষয়টির উপর সেই দিহিং পাটকাই পরিদর্শন করবর বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যক যাবলে নির্দেশ দিছে। আর সমগ্র ঘটনার পরিস্থিতি বুঝ লওয়ার নির্দেশ দিছে বনমন্ত্রীগৰাকীক। আর দেশজুড়ে যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল আর তারপরে এনেদরে আজি মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কিছু মুহূর্ত পূর্বে জানাইছে যে দিহিং পাটকাইলৈ বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যক যাবলৈ দিয়া হয়েছে। আর উল্লেখ করেছে যে উন্নয়নের সমান্তরভাবে আমার চহকী বনাঞ্চল আর জৈব বৈচিত্রতার সংরক্ষণ তথা সুরক্ষার আমি সম্পূর্ণরূপে দায়বদ্ধ। আর তার এই পদক্ষেপ হিসাবে, প্রথম পদক্ষেপ হিসাবে দিহিং পাটকাই পরিদর্শনের নির্দেশ দিছে বনমন্ত্রীগৰাকীক। আর ইতিমধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল, সমগ্র দেশজুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। দ্বিতীয় আমাজন খ্যাত দিহিং পাটকাইত যে কয়লা খননের অনুমতি দিয়ার পিছতে প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়া দেখবলে পাওয়া গেছিল। আর সেই প্রতিক্রিয়ার পিছতেই মুখ্যমন্ত্রীগৰাকীয়ে বনমন্ত্রীগৰাকীক সেই স্থান পরিদর্শনের নির্দেশ দিছে বনমন্ত্রীগৰাকীক। দিহিং পাটকাই 98.57 হেক্টর ভূমিত কয়লা খননের অনুমতি প্রদান করেছিল আর তারপরে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল, সমগ্র দেশজুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। বিভিন্ন দল সংগঠনে ইতিমধ্যে রাজ্যত ইয়ার বিরোধিতা করা দেখবলে পাওয়া গেছে। আর তারপরে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে এনেদরে পদক্ষেপ গ্রহণ করা দেখবলে পাওয়া গেছে। দিহিং পাটকাই অভয়ারণ্য পরিদর্শন করে অঞ্চলটির সাম্প্রতিক পরিস্থিতির সবিশেষ বুঝ লোবলে বনমন্ত্রীগৰাকীক নির্দেশ দিছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। আর উল্লেখ করেছে যে উন্নয়ন সমান্তরভাবে আমার চহকী বনাঞ্চল আর জৈব বৈচিত্রতার সংরক্ষণ তথা সুরক্ষার আমি সম্পূর্ণরূপে দায়বদ্ধ বলেও উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে।